শোক আর শ্রদ্ধায় হাজারো মানুষের অংশগ্রহণে স্মরণ করা হলো এসএফ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদের মাতা মরহুমা শরাফত বানুকে। বৃহস্পতিবার 15তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর আমিরাবাদে নিজ বাড়িতে আয়োজন করা হয় কোরআনখানি মিলাদ মাহফিল ও জিয়াফত অনুষ্ঠান। এতে মরহুমা শরাফত বানুসহ প্রয়াতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এ সময় এলাকাবাসীর যে কোনো সমস্যায় এসএ গ্রুপ সাহায্যের হাত নিয়ে সবসময় পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেন সফল ব্যবসায়ী সালাউদ্দিন আহমেদ। নোয়াখালী সোনাইমুড়ি আমিরাবাদ থেকে আরো জানাচ্ছেন আনজাম খালেক, ছবি তুলেছেন ফারুক বিপ্লব। এসএ গ্রুপ অব কোম্পানিজের কর্ণধার সালাউদ্দিন আহমেদের মাতা শরাফত বানুর 15তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে পরলোকগত পিতা মাতা ও পরিবারের অন্য সদস্যদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বজনরা। সোনাইমুড়ির আমিরাবাদে পারিবারিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদনের পর পরিবারের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন তারা। পরে আমিরাবাদের বাড়িতে আয়োজন করা হয় কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিলের। এতে অংশ নেন নোয়াখালী ও আশেপাশের জেলার হাজারো মানুষ। এ সময় পিতা মাতা সহ পরলোকগত সদস্যদের আত্মার শান্তি কামনায় সবার কাছে দোয়া চান এসএ গ্রুপের কর্ণধার সালাউদ্দিন আহমেদ ও তার সন্তানরা। এই যে অনুষ্ঠানটি, এটা আমার পিতা মাতা যারা আমার মরহুম ভাই, আমার পরিবারের সদস্যবৃন্দ যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের স্মরণে। এরপর জিয়াফত অনুষ্ঠানে সমাগম হয় দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজারো মানুষের। প্রয়াতদের জন্য দোয়া এবং এসএ গ্রুপ অব কোম্পানিজের সমৃদ্ধিও কামনা করেন এলাকাবাসী। ওনার কাজ কারবার খুবই ভালো, মানুষকে উপকার করে, মসজিদ মাদ্রাসা এগুলো খুবই ওনার অবদান। সালাউদ্দিন সাহেবের বহুত দোয়া করি, আলহামদুলিল্লাহ বছর বছর সবাই দোয়া লক খাওয়াই। এই জেলায় বহু হাজার হাজার কোটিপতি বহু শিল্পপতি আছেন, কিন্তু এইভাবে আন্তরিকতার সহিত এই মেজবানি করান না। প্রতি বছরের ন্যায় আগামী তো যেন এই অনুষ্ঠানটা অব্যাহত থাকে এবং আমরা নোয়াখালীতে সাংবাদিক আছি, আমরা অবশ্যই সহযোগিতা করব। হাজার হাজার মানুষ এই অনেকে দেখার জন্য এসে এখানে খেয়ে যান, আমরা ওনাদেরকে আপ্যায়িত করতে পেরে আমরা আনন্দিত। সবশেষে এসএ গ্রুপের প্রয়াত সকল কর্মকর্তা ও কর্মচারীদের জন্য দেশবাসীর কাছে দোয়া চান ও এমন আয়োজন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন সালাউদ্দিন আহমেদ ও তার সন্তানেরা। 40 বছর ধরে আমাদের প্রতিষ্ঠানটা পরিচালিত হয়ে আসছে, আমাদের অনেক সহকর্মীও কিন্তু চলে গেছে, তো কাজেই সকলের স্মরণে যারা মরহুম পিতামাতা এবং এট দি সেম টাইম পরিবারের সদস্য এবং অন্য অন্য এলাকাবাসী যারা পরলোকগত হয়েছে তারা যেন আল্লাহ তাদের বেস্ত নসিব করে, এই জন্য আমি সকলের কাছে দোয়া চেয়েছি এবং দেশবাসীর কাছে দোয়া চাই। আজকে 15তম, এটা আজীবন, মানে আমার আব্বুর জেনারেশন শেষ হওয়ার পরে, আমাদের জেনারেশন শেষ হওয়ার পরে আগামী জেনারেশনও আজীবন এইভাবেই চলতে থাকবে ইনশাআল্লাহ আমি আশা করি। দেশের গরিব দুঃখী সহ সাধারণ মানুষকে নানাভাবে সেবা করে যাচ্ছে এসএ গ্রুপ অব কোম্পানিজ। ভবিষ্যতেও মানবিক দৃষ্টিতে এমন আয়োজন অব্যাহত রাখার কথা জানান এসএ গ্রুপের কর্ণধার সহ সংশ্লিষ্টরা। আনজাম খালেক, এসএ টিভি, নোয়াখালী।